মহাদেবানন্দ মহাবিদ্যালয় কলেজে 10 তারিখ থেকে বা 10ই ফেব্রুয়ারি থেকে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট শুরু হচ্ছে তার রুটিন প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এখানে 3টে সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট চলবে, সেমিস্টার 1, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5। আজকে বিশেষ করে সেমিস্টার 3 এবং সেমিস্টার 5-এর পরীক্ষা বিষয়ে একটা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন আমি দিয়ে রাখব। প্রথমেই জানিয়ে রাখি, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5-এর ক্ষেত্রে যারা জেনারেলে পড়ছো বায়োলজি বা বায়োসায়েন্সে, যাদের বটানি, জুলজি, ফিজিওলজি বা কেমিস্ট্রি কম্বিনেশন রয়েছে, তারা তাদের ক্ষেত্রে সেমিস্টার 3-তে তারা এসিসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই শব্দটার সঙ্গে পরিচিত তোমরা, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ তাদের 2টো এসিসি রাখতে হয়, মানে 2টো পেপার। সেটা একটা ডিপার্টমেন্ট থেকে হবে। আর সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এও তাদের আরও 2টো এসিসি রাখতে হয়, যেটা আর একটা ডিপার্টমেন্ট থেকে হবে। আমাদের কলেজের অনেক স্টুডেন্টদেরই এসিসি, যারা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ জুলজি পড়েছে, তারা সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এর ক্ষেত্রে বটানি এসিসি রাখতে পারে। ঠিক একইভাবে আমি এটা কলেজের রুটিনটা দেখাচ্ছি। দেখো, সেমিস্টার 3 স্টুডেন্টরা যারা প্রথম এসিসি নেবে, তারা যদি বটানি সিলেক্ট করে থাকে, তাহলে তারা সেমিস্টার 3 এবং পরবর্তী সেমিস্টার 4-এ বটানি পড়বে এসিসি হিসেবে। এবং যারা সেমিস্টার 3-তে জুলজি রাখছে, তারা সেমিস্টার 3-4 জুলজি পড়বে, সেমিস্টার 5-6 এসিসি বটানি পড়তে পারে। এখন এসিসি 3rd সেমি যারা বটানি রেখেছো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে, তারা 13 তারিখে যে পরীক্ষা দেবে 3টে থেকে 4টে, তার জন্যেই এই ভিডিওটা খুব ভালো করে দেখো। এখান থেকেই তোমাদের গুগল ফর্মে প্রশ্ন থাকবে, ভিডিওটা ভালো করে দেখলে প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা হবে না। সেমিস্টার 3-এর স্টুডেন্টদের 13 তারিখে পরীক্ষা রয়েছে এসিসি। আর সেমিস্টার 5-এর স্টুডেন্ট যারা অলরেডি 3-4-এ জুলজি পড়ে ফেলেছ, তারা সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এ বটানি পড়বে এসিসি হিসেবে। তাদের এসিসির পরীক্ষা আছে 15 তারিখ 2টো থেকে 3টে। এই দুজনের ক্ষেত্রেই সেমিস্টার 3 এবং সেমিস্টার 5, তাদের এসিসির পেপারটা প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, এটা প্রথম এসিসি। পরবর্তী সেমিস্টারে, অর্থাৎ সেমিস্টার 3-এর ক্ষেত্রে সেমিস্টার 4-এ এবং সেমিস্টার 5-এর ক্ষেত্রে সেমিস্টার 6-এ, তারা দ্বিতীয় এসিসি পড়বে, যার নাম এথনোবটানি। আর বটানির সমস্ত পরীক্ষার মতো ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই এসিসিটাও গুগল ফর্মে হবে, 2টা এমসিকিউ দেওয়া থাকবে, এই ভিডিও থেকেই থাকবে। ভিডিওটা দেখলেই তারা এমসিকিউ এর অ্যান্সার দিতে পারবে। এবং এটা সম্পূর্ণভাবে ইন্টারনাল, কলেজই ঠিক করে, কলেজই তার মার্কস দেয়, কাজেই ভালোভাবে ভিডিওটা দেখলেই আর কোনো সমস্যা থাকবে না। আমরা এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে আজকে জেনে নেব প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারের কিছু অংশ। সবার প্রথমে ডাইভার্সিটিটা কি, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য, আমরা প্রায়শই এই শব্দটা শুনে থাকি। প্রথমেই বলি, বায়োডাইভার্সিটি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ভ্যারিয়েবিলিটি অ্যামং দ্য লিভিং অর্গানিজমস অ্যান্ড দেয়ার ইকোলজিক্যাল সিস্টেমস অফ হুইচ দে আর এ পার্ট। অর্থাৎ এই পৃথিবীতে যে সকল প্রকারের প্রজাতি আমরা দেখতে পাই, সেটা বিভিন্ন প্রকারের উদ্ভিদ, প্রাণী, জীবাণু, এই সকলে যারা এই জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারে থাকে এবং যারা বাস্তুতন্ত্রের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত এবং পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেরাও অভিযোজিত হয়ে থাকে,
তাদের একত্রে অবস্থান বা তাদের পারস্পরিক সম্পর্ককে আমরা জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে থাকি। এই বায়োডাইভার্সিটির কতগুলো স্তর রয়েছে, যাদেরকে আমরা লেভেলস অফ বায়োডাইভার্সিটি বলি, যেমন জেনেটিক লেভেল, স্পিসিস লেভেল অ্যান্ড ইকোসিস্টেম লেভেল। কাজে এই তিনটে লেভেলে বা স্তরে আমরা তাদেরকে পড়তে পারি। জিনগত স্তর বা জেনেটিক লেভেল, সেটা সেই সকল প্রজাতির নিজেদের সদস্যদের মধ্যে বা বিভিন্ন প্রজাতির মধ্যে যে পরিমাণ বংশগত পার্থক্য বা জেনেটিক ডিফারেন্স থাকে, রিপ্রোডাকটিভ ডিফারেন্স, তাদেরকে জিনগত বৈচিত্র্য বলা হয়ে থাকে। অর্থাৎ একটা প্রজাতির মধ্যে জিনগুলোর যে বিশেষ ধরন, সেটাই জিনগত বৈচিত্র্যের মাধ্যমে বা জেনেটিক ডাইভার্সিটির মাধ্যমে আমরা বুঝে থাকি। এই বৈচিত্র্যের গুরুত্ব হলো এরা বিশেষ এক ধরনের ইভলিউশন বা অভিব্যক্তির ধারা নির্দেশ করে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি আমরা বিভিন্ন রকমের ব্রিডিং প্যাটার্ন এর দ্বারা দেখতে পাই বা তার উপরে প্রভাবও ফেলে থাকে। যাদের ক্ষেত্রে জেনেটিক ডাইভার্সিটি বেশি, সেই রকম স্পিসিস ইভলিউশনের জন্য বেশি স্টেবল, আবার যাদের জেনেটিক ভেরিয়েশন কম, তারা পরিবর্তিত পরিবেশে খুব ভালোভাবে নিজেদের মানিয়ে নিতে পারে না, তার ফলে তারা সামান্যই অভিযোজিত হতে পারে। এরপরে চলে যাচ্ছে স্পিসিস লেভেল অর স্পিসিস ডাইভার্সিটি। একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে সকল প্রজাতিরা রয়েছে, তাদের যে প্রকারভেদ রয়েছে, তাদেরকে সেই বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি বলা হয়ে থাকে। এছাড়া আমরা আগেই বলেছি বাস্তুতন্ত্রগত বা ইকোসিস্টেম লেভেল অর ইকোসিস্টেম অর হ্যাবিটেট ডাইভার্সিটি, এটাও একটা স্তর। কোন একটা নির্দিষ্ট ইকোসিস্টেমে যে সকল জীব বসবাস করছে, সেই সকল প্রজাতি সংখ্যার বৈচিত্র্য তাদেরকে ইকোলজিক্যাল বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি বলা হয়ে থাকে। প্রত্যেকটি কমিউনিটি বা সম্প্রদায়ে নির্দিষ্ট প্রজাতি গোষ্ঠী সমূহ সঙ্গে যুক্ত, যার সঙ্গে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বিভিন্ন যে উপাদান রয়েছে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবার জীববৈচিত্র্যকে আরো তিনটি স্তরে আমরা ভাগ করতে পারি বা লেভেলসে। এটা কিভাবে আমরা আলোচনা করছি বা তাদেরকে কিভাবে পড়ছি তাদের উপর নির্ভর করে। এটাকে আমরা তিন ভাগে ভাগ করি, আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি অ্যান্ড গামা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটি ইন্ডিকেটিং লোকাল ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি ইন্ডিকেটিং দ্য স্পিসিস টার্ন ওভার রেট, অ্যান্ড গামা ডাইভার্সিটি ক্যান এক্সপ্লেন দ্য ডাইভার্সিটি অফ এ ওয়াইড ইকোলজিক্যাল রিজিয়ন। তাহলে আলফা ডাইভার্সিটি ক্ষেত্রে একটিমাত্র সম্প্রদায় বা কমিউনিটির মধ্যে বর্তমান প্রজাতি সংখ্যার এবং ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে এ বিষয়ে পড়াশোনা করা হয়ে থাকে। বিটা ডাইভার্সিটির ক্ষেত্রে এনভায়রনমেন্টাল গ্রেডিয়েন্ট, প্রজাতি উপাদান বা কম্পোজিশনের উপর কিভাবে কাজ করছে এবং একটা ইকোসিস্টেম এবং আর একটা ইকোসিস্টেমের মধ্যে তাদের প্রজাতির আদান প্রদান, এটা বিটা ডাইভার্সিটির আলোচ্য বিষয়। গামা ডাইভার্সিটির ক্ষেত্রে একটা বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল যারা রয়েছে, একটা বড় জিওগ্রাফিক্যাল এরিয়া, তাদের মধ্যে যে সকল জীবেরা রয়েছে তাদের বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয় গামা ডাইভার্সিটি। এই তিন ধরনের ডাইভার্সিটির একটা সম্পর্ক রয়েছে, এদের যে ইকুয়েশন সেটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি, বিটা ডাইভার্সিটি ইকুয়াল টু গামা বাই আলফা। এরপরে চলে আসছি জীববৈচিত্র্যের সংরক্ষণ।
কি কারণে দরকার এবং কিভাবেই বা আমরা করব। দেখা গেছে বিভিন্ন কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য এই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাচ্ছে অনেক পরিমাণে। কিছু কিছু জায়গায় হয়েছে, আবার কিছু জায়গায় খুব বেশি হয়েছে, আবার কোনো কোনো জায়গায় শুরু হয়েছে। আমাদেরকে চেষ্টা করতে হবে একটা স্টেবল প্ল্যানিং, ম্যানেজমেন্ট এবং প্র্যাকটিসের মাধ্যমে সেই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে কীভাবে আমরা রক্ষা করতে পারি তার চেষ্টা করা। এর জন্যে কিছু কিছু পদক্ষেপ আমরা অবশ্যই নিতে পারি, সেটা আমাদের নিজেদের বাড়ি থেকে শুরু করে, জাতীয় স্তরে থেকে শুরু করে, একসঙ্গে সবাই মিলে ভাবতেই পারি। অবৈধভাবে গাছ কাটা বন্ধ করতে হবে, দাবানলের প্রভাব থেকে বনভূমিকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করতে হবে, বন্যপ্রাণীদের তাদের শিকার বন্ধ করতে হবে, এবং সর্বোপরি পরিবেশ যাতে দূষিত না হয় তার বিষয়ে আমরা যে যে ব্যবস্থা নিতে পারি, সেটা বায়ু দূষণ, জল দূষণ এবং এই সব ধরনের দূষণকে আটকানোর ব্যবস্থা করতে হবে। ওয়েটল্যান্ড বা জলাভূমি সংরক্ষণের উপর আমাদের গুরুত্ব দিতে হবে এবং আইন প্রণয়ন, তার মাধ্যমেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমাদের এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে, এবং সে বিষয়ে অলরেডি বেশ কিছু আইন রয়েছে, সেগুলোকে আমাদের যাতে সেগুলো মেনে চলা হয় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, যে যে অংশ বা অঞ্চলগুলো রয়েছে যাদের মাধ্যমে আমরা জীববৈচিত্র্যগুলোকে অধ্যয়ন এবং এই জীববৈচিত্র্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাদেরও ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা খুবই প্রয়োজন। তবে প্রসঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সচেতনতা। আমরা সচেতন হলে তবে আমরা বাঁচাতে পারবো আমাদের এই পৃথিবীকে এবং জীববৈচিত্র্যকে। এবার আমরা চলে যাচ্ছি যে জীববৈচিত্র্যের হটস্পট, এই শব্দটা আমরা প্রায়ই শুনেছি। তাহলে হটস্পটস অফ বায়োডাইভার্সিটি কি? এটা দেখা যায় বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে হাই রেট অফ ডাইভার্সিটি, বৈচিত্র্যের পরিমাণটা প্রচুর এবং এন্ডেমিক প্রজাতি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সেই সমস্ত অঞ্চলগুলোকে আমরা জীববৈচিত্র্যের হটস্পট বলে চিহ্নিত করি। ভারতবর্ষের ক্ষেত্রে যদি আলোচনা করি, আমরা চারটে হটস্পটের কথা আমরা জানি। একটা ইস্টার্ন হিমালয় হটস্পট, নেক্সট ওয়েস্টার্ন ঘাট হটস্পট, এরপরে ইন্দো বার্মা হটস্পট অ্যান্ড সুন্দরাল্যান্ড হটস্পট। এই চারটে হটস্পটে আমরা ভারতবর্ষের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য দেখতে পেয়ে থাকি এবং তাদের রক্ষা করা খুবই প্রয়োজনীয়। এবার জীববৈচিত্র্যের সংরক্ষণ আমরা কি করে করব, বা কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি? তাদের সাধারণভাবে দুটো উপায় রয়েছে, ইনসিটু কনজারভেশন অ্যান্ড এক্সিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশন এর মাধ্যমে একটা বিশেষ প্রজাতির উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তারা যে পরিবেশে বাস করে সেই প্রাকৃতিক পরিবেশে মধ্যে তাদের রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করা হয়ে থাকে। এর পদ্ধতি হিসাবে আমরা সেই সেই অঞ্চলের বাস্তুতন্ত্রগুলোকে সুরক্ষার উপরে জোর দিই, সেই সেই অঞ্চলে প্রোটেক্টেড এরিয়াস যারা রয়েছে তাদের পরস্পর যোগাযোগ বা নেটওয়ার্কিং, তার মাধ্যমে আমরা এদেরকে সংরক্ষণ করে থাকতে পারি। এছাড়া আমরা আর কিছু অঞ্চল রয়েছে যার মাধ্যমে আমরা এক্সিটু কনজারভেশন, এই পদ্ধতির মাধ্যমে তাদেরকে সংরক্ষণ করে থাকি। এখানে তাদের নিজস্ব বাসস্থানের বাইরে তাদেরকে সংরক্ষণ করা হয়ে থাকে,
বা তাদের বিশেষ কোনো অংশ, যেমন সেটা স্পাম ব্যাংক হতে পারে, ওভা ব্যাংক হতে পারে, সিড ব্যাংক হতে পারে, পোলেন ব্যাংক হতে পারে, এইগুলো সংরক্ষণের মাধ্যমে এক্সিটু সংরক্ষণ করা হয়ে থাকে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ বা প্রাণীর কিছু নমুনা বা সেই উদ্ভিদ বা প্রাণীকে তুলে নিয়ে এসে কোনো কৃত্রিম পরিবেশে তাদের রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের পদ্ধতিকে এক্সিটু কনজারভেশন বলা হয়ে থাকে। এবার আমরা চলে যাচ্ছি রেড ডাটা বুক, এই নামটাও আমরা শুনেছি। এটা IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এদের দ্বারা প্রকাশিত হয়। এদের কতগুলো ক্যাটাগরি রয়েছে যেই অনুযায়ী আমরা কোন জায়গায় কোন উদ্ভিদ বা প্রাণী বা তারা কতটা বিপন্ন তার মাপকাঠি ঠিক করি। এ প্রসঙ্গে বলা যেতে পারে রেড ডাটা বুক সম্পর্কে, ইটস এ কম্পাইলেশন অফ স্পিসিজ থ্রেটেন্ড উইথ এক্সটিংশন মেনটেইনড বাই IUCN। এবং সেই রেড ডাটা বুক অনুযায়ী আমরা সেই উদ্ভিদ বা প্রাণীদেরকে চিহ্নিত করি এবং তাদের সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকি। এবার আমরা চলে আসছি কয়েকটি অঞ্চল, যার নাম আগেই বলেছি, যেখানে উদ্ভিদ বা প্রাণীদের বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়, যেমন ন্যাশনাল পার্ক, যেমন পশ্চিমবঙ্গের গরুমারা, জলদাপাড়া, অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, যেমন পশ্চিমবঙ্গের বেথুয়া ডাওরি, রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল, যেমন পশ্চিমবঙ্গের চাপড়ামারি, অসমের কাজিরাঙ্গা, গুজরাটের গির। এছাড়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভ, এই অঞ্চলটা ইউনেস্কোর একটা প্রোগ্রাম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ বা ম্যাব এর অনুযায়ী বা এর দ্বারা প্রভাবিত হয়ে এই বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয়েছে। এবং এই অঞ্চলটিতে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন কোর জোন, বাফার জোন এটসেট্রা। ভারতবর্ষের আরো বিশেষ গুরুত্বপূর্ণ হলো এই বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চলে সেখানে যে সমস্ত মানুষরা রয়েছেন তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকেন। এখানে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণীরা থাকে, তাদের নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে, গবেষণার জন্য এই অঞ্চলগুলোকে ব্যবহার করা যায়, অবশ্যই তার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সব জায়গায় যাওয়া যায় না, এবং সেখানে স্বাভাবিকভাবে প্রাকৃতিক পরিবেশে তারা সেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণীরা বেড়ে ওঠে। ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়, যেটা কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু সরকারের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়। আর এই বায়োস্ফিয়ার রিজার্ভে কনজারভেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড সাইন্টিফিক রিসার্চ, মনিটরিং অ্যান্ড এডুকেশন, এই তিনটে জিনিস খুব ভালোভাবে মেনে চলা হয় এবং তার অধ্যয়ন করা হয়। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারলাম জীব বৈচিত্র্য কি, জীব বৈচিত্র্যের স্তরগুলো কি, হটস্পট কি, ভারতবর্ষে কটা হটস্পট রয়েছে তাদের নাম কি, এক্সিটু ইনসিটু কনজারভেশন কি, রেড ডাটা বুক কি, এবং সর্বোপরি এই সাধারণ ধারণার উপর নির্ভর করে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের চারপাশ এবং আমাদের দেশের বা পৃথিবীর জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে আমরা আমাদের মতন করে কিভাবে রক্ষা করতে পারি।